আসসালামু আলাইকুম, হাইবুমরা কেমন আছেন? আল্লাহ আশা করি আল্লাহ ভালো আছেন। তো এখন আজকে দেশের যে অবস্থা, তাতে খুবই করুণ অবস্থা। চেষ্টা করব এর উপরও আমি আপনাদের জন্য একটা ভিডিও বানানো। তো আজকে যেটা দেখো ফ্লায়ার ডিজাইন, তো চলেন শুরু করা যাক। এখানে দেখেন ফ্লায়ারের ডিজাইনে আসতেছি। এখানে আমার বিগত কিছু ফ্লায়ার ডিজাইনের কাজ করে দেখেন। এখানে ফ্লায়ার ডিজাইনের ডিজাইনটা ওপেন করতেছি এবং কিছু ব্যাকআপ ফাইল যদি আমি আপনাকে দেখাই, যেমন ব্যাকআপ ফাইল আমার অলরেডি এখানে আছে। ব্যাকআপ ফাইলে চলে আসি, ডাউনলোড ফাইল। ডাউনলোড ফাইলের মধ্যে আমার এখানে আমি নেট থেকে ফিজিক্স থেকে ডাউনলোড করা ফাইল, তো ফিজিক্স থেকে ডাউনলোড করা ফাইলে আমি এখানে ওপেন করবো। এটা আমি রেজিস্টার ওপেন করলাম। রেজিস্টারের ডাউনলোড লিঙ্ক সেটা আমার বিগত ভিডিওর নিচে দেওয়া হবে, তাহলে সেখান থেকে আপনার রেজিস্টারের ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখেন আমি এখানে আসার পর ফায়ারের কিছু বিগত কিছু ডাউনলোড করা ফাইলটা ওপেন করে নিবো, যেন আপনাদের অনেক সময় ফায়ার বিভিন্ন ফ্লায়ারের কাজ করেন তাদের জন্য অনেক হেল্প হবে। কারণ ব্যাকআপ ফ্যান্ডে কিছু ফাইল থাকলে সেক্ষেত্রে আপনার কাজের সুবিধা হবে। দেখে দেখে আপনি কিছু আইডিয়া নিতে পারেন, এবং যেমন হচ্ছে এখানে আমার কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সেটা ধরে আমি আপনাকে কাজটা করে দেখাবো। এটা একটা ডিজাইন ছিল, তো আমি এটাকে সরাই দিলাম। অন্য ডিজাইন করবো এখন, এটা আমি এগুলো আপনার ফাইলের রিকোয়ারমেন্ট ছিল সেগুলো দিকে রেখে দিলাম। ফাইলে ক্যান্সেল দিচ্ছি। এগুলো আপনার নির্ভর করে আপনার কাজের পরিধির উপরে যে আপনি কোন কাজটা করবেন, এবং এই ফাইলটা দেখেছি ফাইল ডাউনলোড করছি। আচ্ছা দেখেন এখানে একটা সিম্পল কেমন কোনো ইয়ে নাই। এখানে একটু চাইলে আপনি এই ফাইলটা নিয়েও কাজ করতে পারেন, সিম্পল সহজ একটা ফাইল। তো আমি এটা নামে আর একটু দেখিয়ে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে এখানে আপনারা কিন্তু ইমেজ দেখতে পারবেন। আমি উপর করার আগে দেখেন চাইলে যে ইমেজ গুলো এখানে ইমেজ শো করতেছে। ফাইলটা আমি ওপেন করতেছি এইভাবে। বন্ধুরা যেটা হলো এখন ফাইলটা যাতে আমি কিছু কপি করবো, কপি করে আমি আমার ফাইলে যে রেগুলার ফাইল সেটা অ্যাড করতেছি। তারপর এখানে আপনার যে অ্যাকচুয়াল সাইজ সেটা ধরে আপনি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখানে আমার মতো করে আমি এটাকে সাইজ যেটা দরকার হবে সেটা অনুপাতিক হারে আপনি নিয়ে নেবেন। পেজের ফরম্যাট তো এটা আমাদের নেওয়া আছে 1200x900। তো আশা করি আপনারা পেজ ফরম্যাট নিতে অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলা এখানে চলে আসবেন। দেখবেন এখানে এটা হলো আর্টবোর্ড টুলস, এখানে কন্ট্রোল শিফট এখানে আপনার নিয়ে আসলে আপনার শর্টকাট কিও দেখায় দিবে অনেক সময়। দেখেন শিফট প্লাস ও দিলে এই কাটটা চলে আসে। তো এখানে দেখেন আমার মেজারমেন্ট 1200x900 দেওয়া আছে, আর এখানে 600x450 এগুলো সাইজ লেন্থ উইথ। তো এটা কোনো সমস্যা না, আমাদের 1200x900 এটা আমি আমার আপলাক্সের জন্য রেডি করা ফাইল। তো সেখানে আমি জাস্ট এটা অ্যাড করবো। তো দেখেন আমি এখানে যে ফাইলের ডিজাইনটা আছে আমি এটাকে ধরে আমি একটু চেঞ্জ করবো, এটাকে আনগ্রুপ করবো। যে আমি এটাকে আমার সাইট পোর্শনে নিয়ে আসলাম। তো এখানে আসার পর দেখেন আমি যদি কোনো একটা একটা ডিজাইন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি ধরে নিই এই ডিজাইনটা আমি এখানে অ্যাড করবো। তো এটাকে আমি ধরে নিলাম, ধরে এটা আমি আমার অ্যাকচুয়াল সাইজ ডিজাইনের, তো আমি এটাকে ধরলাম। ধরে তাহলে এটা আমি ছোটো করে ফেলতে পারি, এটাকে আমি সিলেক্ট করে ক্লিপে ম্যাক্সিমাম এই দেখুন চলে আসলাম। তো আমি এটাকে কিছু না এটাকে ধরে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এখন এটা শেষ, তাহলে এটাকে আমি ছোটো করলে ইমেজটা একটু ভালো আসতে হবে, ইমেজের উপর নির্ভর করবে। তো আমি এই লোগোটা এখানে ফেলে দিলাম, সেটা আমি একটা কালার অ্যাসাইন করে দিচ্ছি। আমি ধরে নিন সাদা কালার অ্যাসাইন করে দিলাম। এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, তো আমি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি রাইট বাটন চাপ দিয়ে ফন্ট ভিউ নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পর সাইজের অ্যালাইনমেন্ট আপনি আপনার মতো করে নেবেন, যেটা আমি আমার মতো এখানে অ্যাড করে দিলাম। তাহলে এই সাইড থেকে আমি আর একটু ছোটো করে দিতে পারি। তো এটা গেল আমার সাইড অ্যালাইনমেন্ট, এটা আমার ফেলে দিলাম। এখানে আমার আরেকটা ক্লায়েন্টের ইমেজ ছিল, জাস্ট এটা আমি এখানে নিয়ে সেটা অ্যাসাইন করে দিব। আমি গ্রুপ করে এটাকে হাইড করে দিব, ফন্ডে নিয়ে আসবো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড এরকম হওয়ার কারণ আমি এখানে পিএনজি ফাইল করে নিয়েছি, ফাইল জেপিজি ছিল ওটাকে আমি পিএনজি ফাইল করে নিয়েছি ফটোশপ দিয়ে। কারণ ফটোশপ দিয়ে অনেক সুন্দর ইজিলি কাজগুলো করতে সুবিধা হয়, জন্য আমি ওখান থেকে কাজটা করা। এখানে আসি সেম লোগোটা যদি আমি মনে করি এখানে অ্যাড করবো, দেখেন এখানে চলে আসলাম। আমি এই ফাইলটা এখানে ফেলে দিতে পারি, দেন এটাকে আমি
করে একটু ছোট করে নিলাম, এটা তাহলে আমি এটাই রাখলাম, এটা কোনো সমস্যা নয়, না রাখলে আপনি অন্য ডিজাইন করতে পারেন। তো এই যে দেখেন আমি এটাকে এখন যতটুকু সম্ভব মিডিল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এটা হয়ে গেল আমার একটা কাজ। তো এটা আমার যেহেতু একটা দুটো পার্ট বইয়ের, তো আমি এখানেও সেম জিনিসটাই করবো। এটা আমি এখানে আরেকটা, তার আগে যেটা বলে রাখি, একটা ফন্ড একটা ইমেজ আছে যে দেখেন, এটা এই জন্য এটা ঠিক ছিল না। তো আমি এটাকে ধরে আমি চলে দিলাম এবং এটাকে আমি হোয়াইট হোয়াইট বোর্ড দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি এটাকে অ্যাড করে দিব। আচ্ছা এটাকে ধরে অল ট্যাব ধরলে ডাবল হয়ে যাবে, জাস্ট অল ট্যাব ধরলে ডাবল। এখানে আসার পর আমি এখানে আমার যে মিডল অ্যালাইনমেন্ট আপনি আপনার মতো করে করে নেবেন। দেন তাহলে এটার যে শেপটা ছিল, এটা শেপটা আমি এখানে ধরে এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে এখানে কিছু সবগুলো থেকে গেল। এইখানে কিছু চাইলে একটা ডিজাইন দেখেন, এখানে ব্ল্যাক একটা শেপ দেওয়া আছে, আমি এটা ব্ল্যাক না দিয়ে এটা ব্ল্যাকই থাকলো, এটা আমি আমার মতো করে ডিজাইন করে ফেলতে পারি। তাহলে এগুলো আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে এসে এটাকে আমি ধরে এই অ্যালাইনমেন্ট এবং এই পোর্শন আমি একটা ডিজাইন দাঁড় করাবো, একটু ভেরিয়েশন আমার জন্য। দেখেন এখানে আসার পর আমি এটাকে সিলেক্ট করে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম এবং ইমেজ যে কোনো একটা ইমেজ যদি আমি সিলেক্ট করি ক্লায়েন্টের, আমি ইমেজটাই দিব। এটা নেওয়ার পর আমি একটু ছোট করে নিলাম, আমি এটা এখানে অ্যাড করব। তো আমি এদিকে ধরে নিলাম, এটাকেও এই পজিশন ক্রিয়েট করলাম, দুটাকে একসাথে গ্রুপ করা আছে। তো আমি এটাকে আলাদাই করে নিই, এটাও আনগ্রুপ করে নিলাম। আমি এটাকে আমার পজিশন ক্রিয়েট করলাম দুটাকে সিলেক্ট করে, আচ্ছা এই দুটাকে সিলেক্ট করে এই দেখেন নেক্সট ক্লিক মাস এখানে করে আমি এটাকে ন্যাচারাল যে সাবে যে জায়গায় ছিল সেই জায়গাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ডিজাইন অন্য মনে হচ্ছে, একটা অন্য একটা ভিউ কাঠামো চলে আসছে আগের মতো। এখানেও চাইলে আমরা একটা ডিজাইন দিয়ে দিবো, যেমন আমি এখানেও চাইলে আর চাইলে আপনি গ্রুপ আউট করতে পারেন, আর গ্রুপ যেটা আপনার কাজের পারপাস, যখন গ্রুপ করে করলে মনে হবে ওই বক্সের ভিতরে কাজগুলো করছেন আপনি, আর আনগ্রুপ করে করলে আরেকটা থিম ক্রিয়েট করে ওটা একটা ডিজাইনটা। তো আমি এটা নিয়ে এসে যে আরেকটা ইমেজ আছে, তো আমি ইমেজটাকে অ্যাড করে দিব এখানে। তো আমি দুটাকে সিলেক্ট করতেছি, একটু ফাঁকা জায়গা নিলাম দেখার জন্য ক্লিয়ার বোঝা যায়, এইটা এবং এইটা, এটাকে সিলেক্ট এবং ক্লিপ দুটাকে সিলেক্ট করে আচ্ছা এটা গ্রুপ হয়ে আছে এখানে। আমি একটু দেখুন মানে কয়েকটা ভাগে ভাগ হয়েছিল, এটা এখনো হয়নি। কন্ট্রোল ভি, দেখুন এখানে কয়েকটা লেয়ার ছিল, হ্যাঁ লেয়ার গুলো আমি ভেঙে দিলাম। তারপর এটাকে আমি ক্লিপে মার্ক, সরি হয় নাই, এখানে রাইট বাটন এখানে সিলেক্ট করে নিব, দেন ক্লিপে মার্ক করে নিয়ে এটাকে আমি সাবেক যে জায়গায় ছিল সেই জায়গায় আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অলমোস্ট এটা অ্যাড হয়ে গেল এখানে, সেম প্যাটার্ন এখানে আরেকটা আছে, আমি এটাকেও তাহলে একটু বড় করে নিতে পারি। পজিশন ধরে আমি পজিশনটা তাহলে এইভাবে নিলাম। তো ধরার পর এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিতে পারি, এখানেও কিছু একটু বড় রাখি কিনা, হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা তো আমি এটাকে গ্রুপ করা আছে, আমি গ্রুপ ভেঙে নিবো, স্যার রাখলাম এটা আমি এখানে নিয়ে নিলাম। অন্য একটা ইমেজ যেটা আপনার মনে হচ্ছে ইমেজ, আমি এই ইমেজটা ক্রিয়েট করবো এখানে, এখানে ইমেজটা নিলাম, এখানে আমি আমার মতো করে একটা নির্দিষ্ট ফাইলে অ্যাড করে দিচ্ছি। আশা করি ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে হয়তো একটা ফ্ল্যাট ডিজাইন কি করে করা যেতে পারে সেটা আপনারা একটু আইডিয়া পাবেন। এখানে ক্লিপে মাস সেম ভাবেই, আচ্ছা আমি ডিজাইনটা চাইলে কিন্তু আমার মতো করে একটু যদি আরো ভালো করা যায় সেইটা নির্ভর করে আপনার ডিজাইনের কাঠামোর উপরে।
কোন ডিজাইনটা আমি যদি লোগোটা নিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ লোগোটা দেখেন চলে আসছে, এখানে আমার প্যাটার্নটা চলে আসছে, তো আমি এখানে এখানে অ্যাসাইন করে দিব। তো এখানে যে ডিজাইনটা ছিল, এই যে দেখেন এখানে আরো ব্যাকআপে উঠবে এটা। কাঠামোটা ভিতরে চলে আসলো। এখন দেখেন এখানে মোটামুটি অলমোস্ট কিন্তু যা আছে সবগুলো ঠিক থাকলো। এখন আমি শুধু কাঠামোটা অন্য একটা শেপ দিয়ে ফেলছি। এখন যদি মনে করেন আপনি লেখার ডিজাইন ফন্ট গুলো চেঞ্জ করবেন করতে পারেন। আমি এটা সিলেক্ট করে দেখেন এই কালারটা আমি কারণ হুবহু কালার কপি হয়ে যাচ্ছে, আমি এটাকে দিলাম না, এটাকে আমি এই পোর্শনে রাখলাম, তাহলে এটা পরে আমি অ্যাড করব। এখানে যে আপনি এটা আনগ্রুপ করতেছি, তাহলে আপনি গ্রুপ করেও করতে পারেন, এটা কোনো সমস্যা না। এখানে আমার বিগত দেখি কোনো ফাইল আছে কিনা, আচ্ছা এই ফাইলের এই কালারটা নিবো। দেখেন আমি এই কালারটা এখানে অলমোস্ট অ্যাড করা আছে, যেটা গ্রুপ করা ছিল এখানে আনগ্রুপ করে ফেলবো। কেন গ্রুপ করা আছে আমি আনগ্রুপ করে ফেলবো, কোনো সমস্যা নেই, আপনি গ্রুপ করেও করতে পারেন। গ্রুপ করে করতে চাচ্ছি না কারণ সময় বেশি লাগবে, দেখাতে সময় লাগবে, জন্য আমি এটাকে আনগ্রুপ করে করতেছি। এই এই কালারটা নিলাম, তো এই কালারটা নেওয়ার পর দেখেন এখানে ভিতরে কালারটা চলে গেছে। তো আমি এখানে ইন্ডিভিজুয়ালি, কারণ অনেক সময় অনেক কাজের জন্য আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, কারণ ধরে ধরে কারণ গ্রুপ ডাবল লেয়ার দেওয়া আছে। দেখেন আমি এই লেয়ারটা নিয়ে নিলাম, অলমোস্ট এটা আমার শেষ। এখানে সেম কালার গুলো আমি এখানে অ্যাড করতে চাই, গ্রুপ করার ছিল, সমস্যা নাই, আমি কালারটা অ্যাসাইন করে দিব। দেখেন কালার অ্যাসাইন করে দিলাম, দুটো পার্ট মনে হচ্ছে আমার। এখন আমি এটা জাস্ট কপি করে সাইড দিয়ে দিলাম, দেখেন পুরো ডিজাইন ভেরিয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ফন্ট গুলো যেটা ছিল ফন্টের কালার গুলো আমি চেঞ্জ করি, ফন্টের কালার গুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও গ্রুপ করা আছে তো নিজে যাচ্ছে না, আমি এখানে সিলেক্ট করব, কালার অ্যাসাইন করে দিলাম। আচ্ছা এইভাবে না হলে আপনাদের শিফট ধরে এই পাশে যে লাইনে যে কালারটা সেটা অ্যাড করবেন, তাহলে ইজি হয়ে যাবে, ধরে পাশের যে কালারটা সেটা চলে আসবে। এখানে দেখেন এই অরেঞ্জ এটা কালার আসলে আমি চাইলে এই কালারটাও এখানে, যেহেতু এখানে ডাবল লেয়ার দেওয়া আছে, আমি লেয়ারটা সরাই নিলাম। এখানে একটু কয়েকটা লেয়ারে ভাগ করা আছে, তো আমার অনেক সময় বলতে ভিতরে ঢুকতে হবে, দেন শিফট ধরে কালারটা সিলেক্ট করলে হুবহু সেই কালার চলে আসবে। এটা যাওয়ার পর আমি সেম এখন ব্যাকগ্রাউন্ডটা আগের জায়গায় দিয়ে দিলাম। এখন এইগুলো কিছু মনে হয় ভিতরে আরো হলুদ হলুদ কালার আছে, তাহলে এগুলো আপনি ধরে নেবেন, আর নাহলে এগুলো এক্সট্রা ভাবে কালার অ্যাডিং করে দিবেন। হয়ে গেল, এর ভিতরে যেটা আছে এটা যদি করতে চাই তাহলে এখানে গ্রুপ করে এখানে আমার চলে যেতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে আমার ডিজাইনটা দেখে নিব আমি। তো বন্ধুরা দেখেন এই যে ছিল একটা প্লায়ার অলমোস্ট শেষ, তো এগুলো ফাইল আমি ফেলে দিব। এখন দেওয়ার পর এই যে কথাগুলো লেখা আছে এটা থাকলে সমস্যা নাই। এই কালারটা এখানে অ্যাড করা আছে, এটাকে ধরে আমি সেম কালার অ্যাড করে দিলাম। এই স্টকটা চাইলে আপনি একটু বাড়ায় দেন, কোনো সমস্যা নাই, এটা চেঞ্জ করে এই কালারটা হাইড করে দেন নিচেরটা, তাহলে এখানে কালারটা চলে আসলো। দেখেন তো এই তো ছিল বন্ধুরা আজকের মতো। তো এখানে দেখেন আরেকটা জিনিস, যে যদি ফাইল বানাবো কি করে, এটা আমি এইভাবে করলাম। আরেকটা করা সম্ভব, ফাইলে যাবো, ফাইল থেকে আপনার ফাইল টেমপ্লেট বা ওয়েব স্টেপ ওয়েব ওয়েবে যদি আসেন, এই ধরনের স্টেপ চলে আসবে 1200x900, এটা আমার আপল্যাবস এর জন্য ইমেজ। এখানে আমি আসলাম আমার ফাইলে যে ডকুমেন্ট সেখানে আমি সেভ করবো, এটা আমার ফাইল লাইজ আপল্যাবস এর ফাইল ফ্লায়ার ডিজাইন। এখানে পাস দেওয়ার আছে, আমি এখানে পাস দিয়ে দিলাম, সমস্যা নাই, সেভ দিলাম এবং এটা সেভ করে রেখে দিলাম, শেষ। তো বন্ধুরা দেখতে পারলেন এইভাবে চাইলে আপনারা বিভিন্ন কাজগুলো করতে পারবেন। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর সবার দোয়া করি ভালো থাকেন, আল্লাহর কাছে সব দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।